আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি মডার্ন হর্টিকালচারে কামজামা স্যারের বাগানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সিমন গাছে গাছে আমরা দাঁড়িয়ে আছি। এর আগে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে সিড সহজে পার্সিমনগুলো ছিল, সেগুলো আমরা হারভেস্ট করেছিলাম। এখন পার্সিমন সাধারণত লেট ভ্যারাইটি যেগুলো সেগুলো শুধু আছে, তো এগুলো ম্যাক্সিমামই সিডলেস। পার্সিমন যে আমাদের দেশে হবে সেটা আমরা কনফার্ম, কিন্তু এখন কোন জাতটা বাণিজ্যিকভাবে হবে সেটা আমরা এখনও পর্যবেক্ষণে আছি, দেখা যাক কি হয়। আর এমনিতে শখের বসে বা বাগানে ছাদ বাগানে এজন্যে এখন পর্যাপ্ত পরিমাণ চারা মডার্ন হর্টিকালচারে আছে। আমরা স্যারের মুখে কোন জাতটা ভালো বা কতদূর চলতেছে এইটার পর্যবেক্ষণের কাজ সেটা সম্পর্কে জানবো। স্যার আপনি যদি একটু আসতেন আমাদের সাথে জয়েন করতেন। যখন পার্সিমন ছিল না তখন আমরা থাইল্যান্ড থেকে বা বিভিন্ন দেশ থেকে এই জাতগুলো এনেছি। আসলে একসময় এটা অয়েল জাত, কিন্তু এখন এগুলো সাধারণত প্রসেসিংয়ের কাজে তারা ব্যবহার করে, তারা ড্রাই করে বিক্রি করে। কচকচো জাতগুলো পছন্দ করছি, আবার কচকচো গাছ জাত থেকেও মানে আবার কচকচো থেকে আস্তে আস্তে নরম হয় সে জাতগুলোও চলে আসছে। এবং এখন আকারে কিন্তু পার্সিমন প্রায় 1 কেজির কাছাকাছি, 700 গ্রাম 800 গ্রামের পার্সিমন কিন্তু এখন আছে। তবে আমরা যেমন এই গাছটার কাছে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু ইতালি জাত। আমাদের আগের জাতগুলো শেষ হয়েছে এবং কতগুলো গাছে এখনো লাল হয়ে পেকে আছে সে জাতগুলো প্রায় শেষের দিকে, সেগুলো সিডলেস। কিন্তু এর আগে যে হয়েছে সেগুলো সিড ছিল, আমরা সিডগুলোকে সিডওয়ালাগুলোকে বাদ দিই। আমরা উন্নত চাই, আমরা এখন চাই আসলে এখন আমাদের কাছে যে জাত আছে সেগুলো একজন শখ করে বাগানে লাগাবে 2-4টা বা ছাদে লাগাবে, সে ধরনের জাতগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এখন বাণিজ্যিক জাত খুঁজছি। ফলনের সমস্যা নাই, শুধু এখন জাতটা না, এখন আমরা ওই যে আমার কাছে যে 25টা জাত আছে আরও 2-1টা জাত আমি মানে খবর পেয়েছি যে হিরোশিমার দিকে কিছু পার্সিমন হয় সেখানে বড় জাত আছে কি না, বা ফ্রান্সে বা ইটালিতে আমাদের আরও কিছু বড় জাত হয়েছে, সেই জাতগুলো আমরা এখন যেটা মার্কেটে পাই থাইল্যান্ড বিশেষ করে থাই মার্কেটে পাই সেই জাতগুলো আমরা এখন চাচ্ছি। এখন আমাদের কাছে যে জাত আছে তার মধ্যেই যেটা বাণিজ্যিক যেটা নন অ্যাস্ট্রোজেন কথাটা বলি মানে কষ যাতে কম, যেমন আমাদের দেশে নন অ্যাস্ট্রোজেন কিছু জাত আসে চায়না থেকে, অলরেডি আসা শুরু হয়ে গেছে, কিন্তু সেটার কিন্তু কিছুটা কষ থাকে মানে এটা একটু ইমেচুর অবস্থায় তারা পাচ্ছে, হলুদ হয়ে গেলেই পাচ্ছে, কিন্তু এটা যখন আবার শেষের দিকে 1-2 মাস পরে যখন আসবে তখন কিন্তু এইটাতে আর এই কষ্টটা থাকে। আমরা শেষের দিকে আমরা পারবো, আমরা সেই এক পুরো ইউরোপের যে ফলগুলো পাবো বা জাপানের ফলগুলো পাবো, জাপান অনেক কস্টলি ফল, আমাদের দেশে জাপানি ফল আসে না কিন্তু ইউরোপের কিছু কিছু দেশ থেকে কিন্তু আমাদের দেশে ফল আসে, এবং সেগুলো আমরা বাজারে 2000 থেকে 2500 বা 3000 টাকা কেজিও বিক্রি হতে পারি। আমরা সেই জাতগুলোর মতোই আমরা জাত চাচ্ছি যাতে দেশের চাষিরা বাণিজ্যিকভাবে পার্সিমন চাষ করতে পারে। আমরা এই যে এখানে সিডলেস আমরা এটা কেটে দেখলাম, সাইজ খারাপ না, এটা 5 কেজি হবে, ধন পেকে গেছে, কিন্তু আমরা এইটা কিন্তু আশা করছি যেটা আরো 1.5 মাস 2 মাস আর আরো থেকে যাবে, একদম টকটকে লাল হয়ে আছে। অনেকগুলো পাখি দেখেছিলাম আমরা আসার পরে পেয়েছি, এইগুলো লাল হয়ে গেছে। আমরা এটাও কিন্তু খেতে খারাপ না, কিন্তু নরম নরম হচ্ছে, নরম হলে খেতে হবে না হলে কষ লাগে, আমরা কচ কচে মিষ্টি চাচ্ছি। আচ্ছা, এবং কচকচে মিষ্টিটা পেলেই বাণিজ্যিক ভাবে শুরু করতে হবে। হ্যাঁ, আর এটা সুবিধা যে এটা যদি নরম থাকে তাহলে এটা বাজারজাত করাটা অনেক টাফ, এটা কিন্তু নরম না হলে আবার প্রচন্ড কষ, আর নরম হলে প্রচুর মিষ্টি, তো আমাদেরকে কচকচে এবং মিষ্টি জাতটা সিলেক্ট করতে হবে। এইটা আমরা চেষ্টা করছি, ইনশাআল্লাহ কতটা সফল হয় আমরা দেখি। যে এখানে অন্যান্য যে জাতগুলো বড় হয়ে গেছে এই জাতগুলোতে আমরা আরও প্রায় 10-12টা জাতের পার্সিমন পেয়ে যাবো। এর মধ্যে আমরা ফ্রান্স থেকে এনেছি, থাইল্যান্ডের একটা মানে সেই রাজার বাগান থেকে আমরা একটা জাত এনেছিলাম, সেখানে ওই জাতটা বেশ কোয়ালিটি ছিল, সেই জাতটা আমি ওই গাছকে খেয়েছি এবং সেই গাছের ডাল দিয়ে সেখানে কলম তৈরি করেছি। তারপরে আমেরিকা থেকে আমরা কয়েকটা জাত এনেছি, সেই জাতগুলোর মধ্যে আমরা ভালো জাত পেয়ে যাবো।
সেই গাছগুলোর ফল ধরুক, আমরা আশায় থাকি, আমরা তখন বাণিজ্যিকভাবে চাষ করার আমাদের কার্যক্রম শুরু হবে। সবাইকে ধন্যবাদ। আমাদের হয়তোবা এবছর পার্সিমনের আমরা শেষ ভিডিও করছি, সবাইকে ধন্যবাদ।